हेलो गाइस वेलकम टू माय चैनल। तो एखन बजे तो जानाई सबाई के गुड मॉर्निंग। एखन बजे होच्छे 8:32। तो आमी उठे स्नान सेरे नियेछि, स्नान टान सेरे नेवा होये गेछे, एबारे रोये गेछे घरेर काजगुलो सारते, सेगुलो आमी एबारे सेरे नेब। आर चाटाओ आमी खेये नियेछि। एखन आमी घरेर काजगुलो सेरे नेब। तो आज के आसबे माँ बाबा, तो देखाबो जतटा पारी देखाते चेष्टा करब। तो सबाई संगे थाकुन, तो देखते थाकुन। तो गाइस आमी एखाने कुकारेर मध्ये डिम आर आलू निये निएछि, एबार एटाके भालोभाबे सेद्ध करे नेब। तो गाइस आमी एखाने कुकारेर मध्ये आलू आर डिम एकसंगे दिए सेद्ध करे नेई, आमार कोनो प्रब्लेम हय ना। তো সেদ্ধ করা হয়ে গেছে। এবার আমি মিক্স সবজিটা কেটে রেখেছিলাম, কেটে আমি ধুয়ে রেখেছিলাম। আর এখানে আমি বেগুন কেটে রেখেছিলাম, তো বেগুনের মাঝখানে কালো ছিল তাই আমি এরকমভাবেই কেটে নিয়েছি। দেখুন এরকমভাবে আমি বেগুন আর মিক্স সবজিটা কেটে নিয়েছি। এবারে আমি এখানে বেগুন ভেজে নেব, তার জন্য আমি দিয়ে দিলাম তেল, সামান্য হলুদ নুন দিয়ে দিলাম। এবারে সমস্ত বেগুন একসঙ্গে দিয়ে আমি ভেজে নেব। তো বেগুনগুলো আমি একসঙ্গে ভালোভাবে দিয়ে ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি এর মধ্যেই মিক্স সবজিটা বানিয়ে নেব। তার আগে আমি এখানে বানিয়ে নেব তো ডিম। তো গাইস বেগুনগুলো ভাজা মোটামুটি হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম, বেগুন ভালোই হয়ে গেছে। তো এখানে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তো তেলের মধ্যে আমি দিয়ে দেব আমি তেলের মধ্যে নুন আর হলদি গুঁড়ো। তো নুন হলুদ একসঙ্গে ভালোভাবে মিক্স করে এর মধ্যে আমি বয়েল করে রাখা ডিমগুলো আমি ছুলে নিয়েছিলাম, ডিমগুলো খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। এবার আমি ডিমগুলো এর মধ্যে ভেজে নেব ভালোভাবে। তো ডিমটা ভাজা হয়ে গেছে, ডিমটা আমি নামিয়ে নেব। নামিয়ে আমি এখানে মিক্স সবজিটা বানিয়ে নেব, তার জন্য আমি ডিম ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন আর পেঁয়াজ কুচি। তো এর মধ্যে আমি এবার মিক্স সবজিটা দিয়ে দেব। মিক্স বলতে আলু বেগুন আরও আছে। তো মিক্স সবজিটা আমি ঢেকে রান্না করে নেব। রান্না করে এখানে আমি বেটে রাখা মশলাটাও আমি দিয়ে নাড়িয়ে নিলাম। মশলা বলতে এখানে পেঁয়াজ ধনে আর জিরে, অন্য কিছু নেই। তো তো এখানে আমার আমি কোনো জল ইউজ করব না, এমনিতেই মাখা মাখা হয়ে গেছে। তো ওটা হয়ে গেছিলো আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি এখানে ফোড়ন দিয়ে দিলাম ডিমের সবজির জন্য। এখানে আমি আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম, সেগুলো আমি ভেঙে দিয়ে দিলাম এখানে। এবারে আমি ডিমের সবজিটা বানিয়ে নেব। তো এটা আর দেখানোর কিছু নেই, আমি আমার চ্যানেলে অনেকগুলো ডিমের সবজি দিয়েছি। তো রান্না করা হয়ে গেছে, এবার চলে যাব খেতে। তো মা বাবা ওরা এসে গেছে, তো ওরা ওদেরকে আমি খাওয়া দিয়ে দিলাম। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন।